বিরোধী জোট আইএনডিআইএতে সদস্য দলগুলির নীতি ও আদর্শ এক না হলেও শুধুমাত্র ক্ষমতার লোভে তারা একসঙ্গে হয়েছেন বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি ওই জোটে সিপিআইএম এর না থাকা প্রসঙ্গে এই কথা বলেন। এই ইন্ডি জোট মোটেও কোনো সুইটেবল জোট নয়, তার কারণ এরা না এদের নীতি এক আছে না এদের আদর্শ এক আছে, শুধুমাত্র ক্ষমতার লোভে এরা একসাথে হয়েছে। অতএব এই জোট চিরস্থায়ী হতে পারে না, ডিউরেবল হতে পারে না।